আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার ভিত্তিতে, যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। দরবারে বেলা শরীফের আমলগুলো করে, সাধনাগুলো করে যারা ফল পেয়েছেন, তারা অসংখ্য ভয়েস মেসেজ, অসংখ্য কল, অসংখ্য হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোতে আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, কল করেছেন, ডাইরেক্ট কল করেছেন, আমাদেরকে ইমেল করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রবাসী এক ভাই কী করে বিপদ থেকে বেঁচে গিয়েছেন, পুলিশের হাত থেকে আল্লাহর ওলিগণ কী করে তাকে রক্ষা করেছে, দরবারে বেলা শরীফের দোহাই দেওয়ার পর এবং নাম নেওয়ার পর, সেই অডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করবো। অডিও ক্লিপটি আমাদের কাছে অনেক আগেই এসে জমা হয়েছে এবং ওনার সাথে কথোপকথন হয়েছে, সময় স্বল্পতার কারণে, বিভিন্ন আমল আখলাকের কারণে আমরা সেগুলো সময় মতো আপনাদেরকে দিতে পারতেছি না। তবে এই ধরনের অসংখ্য যারা আমল করে ফল পেয়েছেন, বিভিন্ন আল্লাহর ওলিদেরকে দেখেছেন, তাদের বাস্তব জীবনে, তাদের ঘরে, বাংলাদেশের বুকে তাদের সাথে ঘটেছে অসংখ্য আজব ঘটনা এবং প্রবাসেও তাদের সাথে ঘটেছে আল্লাহর রহমতে অনেক কুদরতি ঘটনা, সেই সকল ঘটনা আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরবো। দরবার শরীফের প্রত্যেকটি আমল যে জ্বলন্ত, তার প্রতিটি উদাহরণ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজকে প্রবাসী এক জাকির ভাইয়ের কিছু কথোপকথন আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশের কাছে ধরা পড়ে গেছিলেন? আচ্ছা, তারপর কি হলো? সাদা একটা তো পড়াই এক লোক আমার বুঝেছে, বাংলাতে বুঝেছে, কত এদিকে আয়া ইয়া দাঁড়িয়ে দেখে আমরা, তুই দাঁড়িয়ে দেখে রাখ, আমার চিন্তা করেছে দেখে তুই। আচ্ছা আচ্ছা, কথা বুঝি নিয়ে আপনি দরবারে দোহাই দিয়েছিলেন? মাথা ঠিক নাই, কথা বুঝিনি আর আমার আজকে বাসে আনছে ভাই, আধা ঘন্টা রুজু হয়েছি ঘটনাটা। আমার বয়সে আমার টিয়ানারা দেন ইয়া এমতে পাঠান, টিয়ানারা কেন যাইতো, আর আমি টিয়া বন্দোবস্ত করতেছি ভাই, আমার একটা লটারি বন্দোবস্ত করে দেন, আমি শেষ করে আমি দেশে করবো আপনার দ্বারা। সারাক্ষণ শুধু মাশাআল্লাহ কানা মাশাআল্লাহ কানা এটা পড়তে থাকবেন, ঠিক আছে? 24 ঘন্টা, একবারে 24 ঘন্টা, লেফটেনে বাদ দেওয়ার যাওয়া ছাড়া 24 ঘন্টা আপনি এটা পড়তে থাকেন, আপনাকে আমি এত দিতেছি, হুকুম দিতেছি এটা পড়ার জন্য, পড়েন দেখেন আল্লাহর ওলিরা আবার আসবে আপনার সামনে। আপনাকে সর্বদিক দিয়ে বাঁচাবে ইনশাআল্লাহ, কেউ খালি হাতে ফিরে নাই ভাই, আপনি আমল করতে থাকেন, দেখেন আল্লাহ আপনাকে, আর আপনার যত ঋণ টিন আছে সব চিল্লা দেবেন, ব্যবস্থা আমি করতে। ইনশাল্লাহ না কোনো সমস্যা হবে না, মাশাআল্লাহ কানা পড়তে থাকেন, মাশাআল্লাহ কানা মাশাআল্লাহ কানা পড়তে থাকেন। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আপনারা শুনছিলেন দরবারে ফোন করে এক ভাইয়ের বিপদ থেকে বাঁচার একটি ঘটনা। তো এই ভাইটি বর্তমানে কোন অবস্থায় আছে, তার সাথে আমাদের যোগাযোগ আমরা অবশ্যই করবো এবং সেই ভিডিও অডিও ক্লিপ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। প্রবাসী ভাইরা যারা যে যেখান থেকে আমল করতেছে, যেখান থেকে যে রেজাল্ট পাচ্ছেন, তাদের প্রত্যেককে আমরা বলেছি যে ঠিক আছে, আপনার দরবার সাথে যোগাযোগ করুন এবং আমলগুলো কমন বক্সে আপনারা লিখে দিন, যদি লিখতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কল করে ভয়েস মেসেজ আপনারা জানাবেন।
এই ধরনের আমল যারা দেশে করতেছেন তাদের প্রত্যেককে আমি বলেছি যে বিনা এজেন্সিতে আমল করবেন না, উল্টো আর এতে বিপরীত ফল হবে। অবশ্যই আমাদের অনুমতি নিয়ে আপনারা আমলে বসবেন, আমাদের অনুমতি সাপেক্ষে এবং আমাদের সাথে পরামর্শ করে আমলে বসবেন, সাধনা করবেন, ফল আপনার নিশ্চিত হবে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলার শুধু 100% নয়, আমি বলবো আপনাকে 1000%, লাখো পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন। চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার আশেপাশের বন্ধুবান্ধবকে বলবেন, এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।